সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমি এখন চলে এসেছি অনুমিত স্ফটিকে, আর সঙ্গে রয়েছে অনুমিত স্ফটিকের কর্ণধার অনুরাধা। অনুরাধা, এবারের পুজোর প্রচুর সুন্দর সুন্দর স্টক এনেছে আপনাদের জন্য। আজকেরও মানে নতুনত্ব, একদম নতুনত্ব, ফ্রেশ মালই মানে নতুন তৈরি হয়ে এসেছে, সেগুলোকেই আবার দেখানো স্টার্ট করছি। আচ্ছা আচ্ছা, একদম মানে পুজো স্পেশাল শাড়ি, পুজো স্পেশাল একেবারে। দেখো না এটা কি, প্রথমেই তো একেবারে সত্যি পুজো স্পেশাল শাড়ি বেরিয়ে পড়েছে। হ্যাঁ একদম, যেমন সুন্দর রং তেমন সুন্দর শাড়ি, শাড়ি মানে কাজটা কি সুন্দর, দুর্দান্ত কাজ। গঙ্গা যমুনা পাড়ের শাড়ি, এটা কিন্তু খাদি বাই খাদি রয়েছে। হ্যাঁ, তার মধ্যে সুতো এবং রেশম, এটাকে কিন্তু কলাক্ষেত্র, কিন্তু কলাক্ষেত্রটাকে কিরাম ভাই করা হয়েছে দেখো, একটু নতুনত্ব স্টাইলে। আচ্ছা, মাছের আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ মিনাকারি কাজ, হ্যাঁ মিনাকারি কাজ গেছে, মিনাকারি কাজ হয়েছে পুরো পুঁজিটা। হ্যাঁ দেখিয়ে দিই, পায়ের কাছে একটা অন্য কালারের বর্ডার যাচ্ছে, ব্লু রঙের। আচ্ছা, এই শাড়িটার দামটা বলে দিই, শাড়িটার দাম হচ্ছে 4200, আফটার ডিসকাউন্ট 2520, মানে 40% ডিসকাউন্ট পাচ্ছেন, আর যারা প্রিভিলেজ কার্ড হোল্ডার তারা 10% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। মানে এটাই লাস্ট তোমার অফার রয়েছে। আচ্ছা হ্যাঁ, এই মানে এই পুজোর জন্য, পুজোর জন্য এই এপিসোড, পুজোর মধ্যে কিন্তু কোনো কিন্তু ডেলিভারি করতে পারবো না, মানে পুজো চলাকালীন, পুজো চলাকালীন তো সম্ভব নয়। তাই জন্য আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব যে শাড়িগুলো পছন্দ হচ্ছে যদি চান পুজোর পর কিনবেন, তাহলে বুক করে রাখতে পারেন ফোনে, আর তা না হলে সোজা চলে আসুন ঠিকানাটা। বুক করে রাখলে তো বাড়িতে অনেকে আসেন, প্রতিষ্ঠানে আসেন, প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানের মধ্যে তারা কিন্তু নিয়ে নিতে পারবে। যারা নেবেন তারাই পুরো প্রপার হইতে বলুন যে আমি নেব নেব, তাহলে তাহলে সেই রাখতে রেখে রেখে দেখে দেবো। এটা হচ্ছে আঁচলটা, এবং এটা হচ্ছে পুরো শাড়ির জমিটা, ব্ল্যাকের মধ্যে গ্রিন, এর উপর গ্রিন, এই সব কম্বিনেশন কি যে মানে অদ্ভুত কম্বিনেশন হয়, মানে দুর্দান্ত কম্বিনেশন। পছন্দ হলে কিন্তু সোজা অ্যাড্রেসটা শুনে নিয়ে একদম চলে আসুন কাকুরগাছির অনুমিত বুটিকে। এটা দামটা বলি 3800, আফটার ডিসকাউন্ট 2280। আরেকটা এসে আছে খাদি, খাদি কটন রয়েছে। আচ্ছা খাদি কটন, এটাও আপনাদের সাধ্যের মধ্যে এসে যাবে, সামনে পম দেওয়া রয়েছে, পম দেওয়া, খুব সুন্দর ইয়েলোর মধ্যে একটা হালকা ইয়েলো, ব্ল্যাক 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 ঠিক না। তাছাড়া এইখানে ইয়েলো আর ব্ল্যাক সুতো দুটো একসাথে মানে বুনে করা হয়েছে, দেখো ওই ইয়েলোর আভাটা বেরিয়ে আসছে আর কি, সুতোর তুলোটা রয়েছে, বের করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে পুরো শাড়ির জমিটা দেখছেন, এবং যদি কুচি করেন তাহলে এই কালো যে কম্বাইন্ড জায়গাটা রয়েছে, হাফ এন্ড হাফ করে, হ্যাঁ খুব সুন্দর লাগছে। এটা দাম হচ্ছে মাত্র 1350, আফটার ডিসকাউন্ট 810, মানে 810 টাকা, 810 টাকা। তার মধ্যে এটা বিপিটা খুব সুন্দর রয়েছে, বিপিটা, এটা তো অন্য শাড়িও পরা যায়, এটা না বিপিটা হাফ এন্ড হাফ করে আছে, পাটটা পড়বে করা যায়। হ্যাঁ আচ্ছা, আরেকটা রয়েছে তোমার সিল্ক কেস, তার মধ্যে রয়েছে মধুবনী রয়েছে, সিল্ক কেসের মধ্যে রয়েছে সিল্ক কেস। আচ্ছা, সিল্ক আর কেস মানে দুটো একসাথে মিশিয়ে শাড়িটা বানানো হয়েছে, মধুবনী রয়েছে, মধুবনী। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল, আঁচলটা কিন্তু কেটে জুড়ে করা হয়নি, এটা কিন্তু উইভিং এই রয়েছে, পুরো শাড়িটাই কি পুরো উইভিং এ রয়েছে, এবং 50-50 শাড়ি, এই যে মধুবনী প্রিন্টটা, এবার কুচিটা যখন বোনানো হয়েছিল এটা ক্রিম কালার ছিল, তার উপর মধুবনী প্রিন্ট করা আছে, মধুবনী প্রিন্ট, বাহ খুব সুন্দর কম্বিনেশনটা লাগছে, আর রেঞ্জটা এতটাই রিজনেবল, ব্লাউজ পিসও রয়েছে, এই কালারের ব্লাউজ পিস রয়েছে। এটার রেঞ্জ হচ্ছে, এটারও ভীষণ রিজনেবল রেঞ্জ, 1700 দাম, আফটার ডিসকাউন্ট 1020 টাকা, মানে 1120। এটা রয়েছে আমাদের ধনেকালী তাঁত, তার মধ্যে, আচ্ছা ধনেকালী তাঁতের মধ্যে প্রিন্ট করা, হ্যান্ড পেইন্টিং, হ্যান্ড পেইন্টিং, হ্যান্ড পেইন্টিং করা, হাতে করেছে, হাতে পেইন্টিং করা হয়েছে। আচ্ছা হ্যাঁ, আমার অনেক মিক্স এন্ড ম্যাচ শাড়ি আটকে রইলো, আমার অনেক স্টিচের শাড়ি আটকে রইলো, মানে অনেকে অসুস্থ হয়ে গেছেন কারিগররা, তাদের করানো কমপ্লিট হয়নি বলে আপনারা দেখতে পেলেন না, পুজোর পর আবার তৈরি হয়ে আসবে, এবং পুরোটা হ্যান্ড প্রিন্ট করা রয়েছে শাড়িটার মধ্যে। হ্যাঁ, কুচিটা করে একটু দেখাই। হ্যাঁ, এই ফুল লতা পাতাগুলো এই পায়ের কাছে পড়ছে, এটার দাম হচ্ছে, এটার দামও কিন্তু 1700, আফটার ডিসকাউন্ট 1020। এটা তাঁতেরটা দামটা মানে বেশি, তাঁতটা ধনেকালী তাঁতের টাঙ্গাইল, তো এটা টাঙ্গাইলের শাড়ি, গেলে শাড়ির দেখবে দাম একটু দাম একটু বেশি আছে। এটা হচ্ছে শাড়ি, এটা তোমার খাদি বাই খাদি, এটা এটা ব্লাউজটা খুব সুন্দর। আচ্ছা, খাদি বাই খাদি কেন বলি, টানাতেও খাদি, ভরনাতেও খাদি, পুরোটা পিওর খাদি বলা যেতে পারে, পিওর খাদি। আচ্ছা, সেই জন্যই খাদি বাই খাদি বলা, এটা দেখো তোমার একদম পিওর খাদি শাড়ি, এবং খুব নরম শাড়ি, এটা আমি দু ফেরটা করে ধরেছি বলে, যদি এক ফেরটা করে ধরা হয় তাহলে কিন্তু খুব হালকা এবং নরম শাড়ি, পিং বর্ডার, বর্ডারটা দিয়েছে বলে আরো ভালো লাগছে, পিং কালার রয়েছে, তার মধ্যে রানী বর্ডার, ঠাকুর বাড়ির শাড়ি, মানে সকালবেলা ঠাকুর গরদের শাড়ি, গরদের শাড়ি যেরকম, ওই গরদের রংটা। এটার দামটা বলি 3350, আফটার ডিসকাউন্ট 2010 টাকা। আবার একটা সেমি সিকোয়েন্স শাড়ি এসে গেছে,
বুঝতে পেরেছি। শাড়িগুলো ভীষণ ডিমান্ড, প্রচন্ড ডিমান্ড, এবং এত ভালো ভালো রঙের এই শাড়িগুলো, আর রেঞ্জটাও আমি খুব রিজনেবল পাওয়া যাচ্ছে, সবাই নিতে পারবেন পূজোতে ভালোভাবে সাজতে পারবেন। হ্যাঁ, আঁচলের একটা স্পেশালিটি আছে, এই যে সিকোয়েন গুলো দেখছেন যদি একটা করে ধরা হয় তাহলে কিন্তু এইগুলো কোনো আলাদা করে বসানো নেই, উইভিং এর মধ্যেই কিন্তু এই চুমকিগুলো ঢুকিয়ে, চুমকিগুলো ঢুকিয়ে মানে কতটা কঠিন বলতো, মানে মনে হচ্ছে খুব ইজি। তার মধ্যে ব্লু পাটলি স্টাইল করা হয়েছে একদম, এটা পিচ পিঙ্ক কালার, রেশমের বর্ডার গেছে পুরোটা, পিচ পিঙ্ক, পিঙ্ক আর পিঙ্ক। এটার দাম হচ্ছে 3100 আফটার ডিসকাউন্ট 1800। আর বিপিটাও খুব সুন্দর রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বিপিটা। যেমন এই শাড়ি দেখুন, ভীষণ নরম একটা লিনেন শাড়ি, হালকা একদম পাতলা। এই শাড়িগুলো নেতার মতো দেখতে হলেও কিন্তু যেরম ভাবে গায়ের মধ্যে মাছের ডিজাইন করা আছে পুরো, এটা কিন্তু হোয়াইট কালার নয়, একটু কাদামাটি কাদামাটি গঙ্গা জল, মহালয়ার আগের এপিসোডে একটা দেখিয়েছি, আবার এই এক জিনিস দেখাচ্ছি, কারণ এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম, ডিজিটাল কালার গুলো পুরো আলাদা করে, এবং এই রেশম বর্ডার গেছে, বর্ডার গেছে, হাফ তসরে কাচ্চি এবং পার্সি, মানে কাচ্চি এবং ফুলকারি দুটো মিক্সিং করে করা আছে, ফুলকারি কাজ। দেখুন আঁচলটা রানি মানে অরেঞ্জ কালার, এবার আপার, এটা হচ্ছে আপারিয়ক, এটা হচ্ছে পায়ের কাছে, না আপারিয়ক, ও আচ্ছা, এটা আপার, এটাকে বলে আপারিয়ক হাইলাইট। আমি যখন পরবো তখন এই জায়গাটা এত অবধি থাকবে, এটাকে বলে আপারিয়ক হাইলাইট শাড়ি। ওকে, আবার তারপর ওই পায়ের কাছে চলে যাচ্ছে, কুচির দিকে দেখুন উইভিং, এবার বুঝতে পেরেছি উইভিং এই কিন্তু এটা, এবং এটা পাটলি স্টাইল করা হয়েছে, তার পাটলি স্টাইল আছে, এটা আলাদা রং ইউজ করা হয়েছে, এটা কিন্তু উইভিং এই, উইভিং এই, এই শাড়ির সাথে এই কালারটা মানে কেটে জুড়ে নয় নয়, এটা উইভিং এই, এই হাফ তসরে, এটা হচ্ছে মাহাত্ম, এটার হাফ তসরের দাম হচ্ছে 5000 আফটার ডিসকাউন্ট 3000। দেখুন পিপিটাও কিন্তু অরেঞ্জ, ব্লাউজ পিসটা খুব সুন্দর লাগবে, দুর্দান্ত লাগবে। হ্যাঁ, আচ্ছা আবার এসে আছে মলমলে, মলমলের, হ্যাঁ, এবং তোমার কাছে যা ভ্যারাইটি রয়েছে, মানে অনুমেশ বুটিকের মলমলের যা ভ্যারাইটি দেখতে পাচ্ছি, সবাই মানে যে দামে তুমি দিচ্ছো খুব মুশকিল অন্য কোন জায়গায় এত ভালো কোয়ালিটি। যেমন দেখবে ক্যানভাসে আঁকা হয় না, একদম তুলি ছিটিয়ে ছিটিয়ে, সেই ছিটানো যেন মনে হচ্ছে বাটিক করা আছে, বাটিক করা রয়েছে, এটা এত সুন্দর বাটিক, আর আপারিয়কে টেম্পল করে এটা করাটা খুব টাফ, টাফ সাবনি, মানে প্রচন্ড মানে টাফ সাবনি। এবার পায়ের কাছে একটা অ্যাঙ্গেল করে তুলি দিয়ে করে প্রথমে ছিটিয়েছে, ছিটিয়ে ওটাকে মোম দেওয়া হয়েছে, তারপরে ওটাকে গরম জলে ফুটিয়ে মোম বের করে একটা মলমল করতে, হ্যাঁ, অথচ সেই সাইটার দামটা শুনলে অবাক হবেন, 1250 আফটার ডিসকাউন্ট only 750। এগুলো কিন্তু পুরো হাতে তৈরি করা, পুরোটাই মেশিনে কিচ্ছু নেই, ওটা কোন একটা মলমল দেখতে পাচ্ছি, এটা তো দারুন দারুন মলমল রয়েছে, মানে শাড়িটা দেখুন আপনাদেরও পছন্দ হবে, আমি শুধু দারুন বলছি বলে নয়, শাড়িটা কাপড়ের কোয়ালিটি বল বলে না, বাটিকটা আরো খুলেছে, আরো খুলেছে, চারকোল কালার, বাহ চারকোল কালার, ফুল শাড়ি দেখুন, আর মানে মোটামুটি দেখুন মলমল শাড়ি, দামটা আমি এক্ষুনি বলছি, আর ক্র্যাক রয়েছে, হ্যাঁ এখানটা, আর তার মধ্যে আপারিয়কটা কি সুন্দর করা হয়েছে, এখানটা আবার একটা স্টিল কালার ডায়মন্ড করে, এগুলো একদম এক্সিলেন্ট আছে, আবার পাটলি স্টাইল করে আবার বাটিক দেওয়া হয়েছে, দুর্দান্ত। এটার দাম হচ্ছে 1250 আফটার ডিসকাউন্ট 750 টাকা 750। তোমাদের বিপিটাও রয়েছে রানিং এ, তার মধ্যে আবার ব্লাউজ পিসও রয়েছে, আবার অনেকে করে, অনেকে করে না, ব্ল্যাক ব্লাউজ পিস তো ব্ল্যাক কালার লাগে, অন্যান্য শাড়িও পরা যায়, এটা মলমলে কিন্তু স্কিনে প্রিন্ট করা হয়েছে, আচ্ছা স্কিন প্রিন্ট বলে, এটা তো মনে হচ্ছে একটা আলপনা দেওয়া রয়েছে, আলপনা দেওয়া রয়েছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, এটা একটু খুলে, হ্যাঁ এই যে আর গোলাপি রূপ এটা বিপিটা দেখুন, আগে বিপিটা দেখুন, হচ্ছে ব্লাউজ পিসটা দুর্দান্ত বিপি, তার সঙ্গে হচ্ছে এই আঁচলটা গেছে, আমরা চালের গুঁড়ো দিয়ে যেরকম আলপনা করি, শাড়িটা দুর্দান্ত শাড়ি, খুব সুন্দর দেখতে, এটা কিন্তু ডাই ওয়াশ করতে হবে, দুটো ডাই ওয়াশ দিতেই হবে, আচ্ছা এই শাড়িটা, এটা বলে দিলে ভালোই হয়েছে, দুটো ডাই ওয়াশ দিতেই হবে, তাহলে রংটা বসে যাবে, রংটা হ্যাঁ মানে গোলাপি রংটা একটু উঠতেও পারে, উঠতে পারে ওই জন্য, হ্যাঁ একটু ওঠে ওঠে, এগুলো ডাই ওয়াশ, দুটো ডাই ওয়াশ, এটার দাম হচ্ছে 1200 আফটার ডিসকাউন্ট 750, মানে 750 টাকার মধ্যে তুমি দারুন দারুন মলমলের কালেকশন
মানে দিয়ে দিয়েছে। দেখো বেনারসের শাড়িও তো আবার অনেকে পছন্দ করে না, ওয়েস্ট বেঙ্গলে বাইরের বন্ধুরাই পছন্দ করছে। এটা ওয়েস্ট বেঙ্গল আমাদের কিরকম করছে দেখো, আমাদের বাঙালি তাঁতের শাড়ি এটা, এটা আমাদের বাংলার তাঁতের, বাংলার বাংলার হ্যান্ডলুম সিল্ক, বাংলার সিল্ক হ্যান্ডলুম শাড়ি। দেখো পুরো মনে হয় বেনারসের শাড়ি, দেখতে এক্সিলেন্ট কোয়ালিটি, এটা পায়ের কাছে পড়বে কুচিটা, কত রকম ডিজাইন করে দেখিয়ে দিলাম। কিন্তু আমি একটু কুচি করি এদিক থেকে, এদিক থেকে করো আমি তাহলে ধরতে পারবো শাড়িটা, আমি দিকটা ধরি। এইটা হচ্ছে এক্সিলেন্ট না বলো, এক্সিলেন্ট শাড়িটা। এটার দামটা একটু বলে দিই, 3500 আফটার ডিসকাউন্ট 2100। আবার একটা মাসলিন এসে যাচ্ছে, পিওর মাসলিন কিন্তু, হ্যাঁ পিওর। আচ্ছা এটা পিওর মাসলিন শাড়ি, পিওর মাসলিন আছে, মাসলিন আরো দেখাবো। এক ফেরতা করে মানে ধরলে বোঝা যাচ্ছে, এটা আমি দু ফেরতা করে দেখাচ্ছি। তাহলে জিনিসটা টেকসই হবে, ছিঁড়বে না, মানে মাসলিন শাড়ি যাদের পরার খুব শখ এইবারে পুজোয় মাস্ট। এবং দামটা বলে দিই, 7700 আফটার ডিসকাউন্ট 4600 ডিসকাউন্ট তো রয়েছে, আর যারা প্রিভিলেজ কার্ড হোল্ডার তারা আরো 10% পেয়ে যাচ্ছেন। এটাও তো ঢাকাই শাড়ি, শাড়ি দেখো কি সুন্দর, ঢাকাই পিওর, একদম পিওর রেশমের ঢাকাই, রেশম ঢাকাই, রেশম ঢাকাই, সব ঢাকাই জামদানি, পুরো ট্র্যাডিশনাল, যেমন বাংলাদেশে ঢাকাই হয় সেই ধরনের। আমার মনে হয় মানে কলকাতা শহরে যদি প্রত্যেকে একটা করে ঢাকাই শাড়ি কেনে, কারোর সাথে কারোর মিল থাকবে না, পুরো আলাদা আলাদা, এক একটা শাড়ি কিন্তু এক এক রকম, মানে আপনাদের দেখাচ্ছি। এবং দামটাও আমি বলে দিচ্ছি, এটার দামটা কিন্তু খুব রিজনেবল, 4900 এবং আফটার ডিসকাউন্ট 2940। কারণ এটা কেন করা হলো, এত দামটা কেন বাড়লো, প্রচুর মানে জামদানি ডিসকাউন্টও দিচ্ছে, প্রায় 40-50% ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। আর যাদের কাছে 4900 তারা তো 50% করে অনেক কমে যাচ্ছে, অনেক কমে কমে যাচ্ছে। পিওর পুরো মানে এটা পুরোটাই জামদানি করা, নরম শাড়িটা পুরোটাই করা আছে, শুধু কোলা চুল, এটা কোলা চুলটা রয়েছে, এটা রয়েছে, এটাও কিন্তু আমরা লক্ষ্যবতী রয়েছে। এটা কালারটা দুর্দান্ত, এটা আমাকে কিন্তু রিপিট করতে বলবেন না, দুখানা টোনের কালার। আচ্ছা লক্ষ্যবতী শাড়ি মানে হচ্ছে অনেক বুটি রয়েছে বলে এটাকে বলা হচ্ছে লক্ষ্যবতী শাড়ি। এটার পাটটাও খুব সুন্দর দেখুন, বাহ পাটটা দুর্দান্ত, এটা হচ্ছে আঁচলটা একটু দেখাই ভালো করে, সিম্পল অথচ একটা মিষ্টি শাড়ি, কিন্তু মিষ্টি শাড়ি। এবং কুচি করলে পুরোটাতেই কিন্তু এই লক্ষ্য বুটি, মানে পুরো শাড়িটা জুড়ে, পুরো শাড়ি জুড়ে মাল্টি কালার বুটি রয়েছে। এর দামটা বলে দিই, দাম হচ্ছে 3900 আফটার ডিসকাউন্ট 2340। আবার একটা হাফতসর এসে গেল, হাফতসর এটা ক্রিম কালার বিস্কিট কালারে, তার মধ্যে কিন্তু পিঙ্ক কালার দেওয়া হয়েছে, মানে এটা কত সুন্দর খুলেছে দেখো, মানে একটু বয়স্ক মানুষ যারা, একটু তসর কালার ইউজ করা হয়েছে বলে, মানে যারা মনে করে হালকা শাড়ি পছন্দ করে, হ্যাঁ মানে পছন্দ করে তাদের কিন্তু খুব ভালো লাগবে শাড়িটা, ভীষণ ভালো। পিঙ্কটা এত সুদিন সুদিন, একদম দুর্দান্ত কালার দেওয়া হয়েছে, হালকা কালার, যা শাড়িটার মধ্যে আমি দেখতে পাচ্ছি ছোট ছোট ফুলের ফুলের সুতো দিয়ে পুরো পার্সি, এটাকে পার্সি করা আছে। আচ্ছা এটা পার্সি কাজ, এটাকে বলে পার্সি কাজ বলা। এটার দাম হচ্ছে 5000 আফটার ডিসকাউন্ট 3000, মানে 2000 টাকা কমে যাচ্ছে। আচ্ছা এটা আবার সিল্ক লিনেন আছে, বাহ এই সিল্ক লিনেন গুলো খুব নরম শাড়ি, আর কালারটা দেখুন, আর রংটা দেখুন, এটা দুর্দান্ত কালার, দুর্দান্ত কালার, হোয়াইট কালার, হ্যাঁ মানে হোয়াইটও নয় আবার গঙ্গাজল না, স্টিলও না, স্টিলও, এটা একটা অদ্ভুত একটা কালার, এটাকেও কিন্তু রিপিট করতে বলবেন না, কারণ এই কালারটাও কিন্তু একটা স্টিল কালারের পার গেছে পুরো শাড়িটা, খুব সফিস্টিকেট শাড়ি, খুব একদমই তাই। আর এটার দামটাও বলে দিই, এটার দাম হচ্ছে 3550 আফটার ডিসকাউন্ট 2130। আর বিপিটাও রয়েছে দেখুন খুব সুন্দর, ও ব্লাউজ পিসটা আবার এই কন্ট্রাস্ট কালার, মানে আঁচলের সাথে ম্যাচ করে, এটা নয়েলের মধ্যে রয়েছে। আচ্ছা নয়েলটা কি জিনিস, নয়েলটা হচ্ছে রেশম দিয়ে যেমন মটকা বানানো হতো না, আচ্ছা একটা ব্রড মটকা বানানো হতো, ব্রড মটকাটা কি হতো সিল্কের একটা ভাগ দেওয়া হতো, আচ্ছা বানানোর সময় এই যে মিডিলে যে ভাগটা রয়েছে, হ্যাঁ দু রকম আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেশম আছে, পিওর রেশম, আচ্ছা তার মধ্যে কটন সুতো কিন্তু এইটা, ও সেই জন্যই বলা হচ্ছে নয়েল শাড়ি, কটনের সঙ্গে রেশম মিক্স, এবং তার মধ্যে স্বস্তিকের এই ডিজাইনটা গেছে, খুব সুন্দর দেখতে, মানে একটু নতুন রকমের শাড়ির ডিজাইনটা ভেতরে আছে, নয়েলের শাড়ির মধ্যে একটা পাড়ও গেছে দেখতে পাচ্ছেন, আলাদা করে খুব সুন্দর পাইপিং করে দেওয়া আছে। আর এটার দাম হচ্ছে ভীষণ রিজনেবল, 1650 আফটার ডিসকাউন্ট 990 টাকা, মানে 990 ওনলি। এটাও দেখো, এটা একটা হ্যান্ডলুম, সাদা শাড়ির খোঁজে রয়েছেন, সাদা হ্যান্ডলুম চাইছেন, হ্যাঁ তারা দেখুন তো এই শাড়ি, এটাও মটকার মতো দেখতে কিন্তু মটকা নয়, দেখুন এই শাড়িটা পছন্দ হচ্ছে কিনা, এটা খুব মানে একদম হ্যান্ডলুমের সাদা শাড়ি চাই, যারা মনে করো লিলেন পড়তে পাচ্ছেন না, যারা প্লেন পড়তে চান, প্লেন একদম দেখুন তাদের জন্য, এটা হালকা করে একটা টেম্পল গেছে পুরো শাড়িটা জুড়ে, এবং কুচিতে যখন টেম্পল পাড়টা
মানে পরবে লাল একটা ব্লাউজ দিয়ে দারুণ লাগবে কিন্তু শাড়িটা খুব সুন্দর সুন্দর এটা কিন্তু মানে পূজোর আমরাও পরলে খুব ভালো লাগবে তাই একদম লাল ব্লাউজ দিয়ে পরলে এটার দাম হচ্ছে 5600 5060 আফটার ডিসকাউন্ট 3036 এটা হচ্ছে মানে ভালো কোয়ালিটির একদম ভালো কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি আচ্ছা একটা রয়েছে তোমার কেরালা কটন আছে আচ্ছা কেরালা কটন দেখিয়ে দিতো এটা ঘুরিয়ে নাও আঁচলটা হ্যাঁ কেরালা কটনের উপর একটা ভীষণ সুন্দর হ্যান্ড ফ্রি হ্যান্ড পেইন্টিং করা আছে হ্যান্ড পেইন্টিং করা রয়েছে তার মধ্যে ময়ূরের একটা কি সুন্দর আছে পেকমটাকে এঁকেছে আর পেকমটাকেই কিন্তু পুরোটাই পার জুড়ে উঠে এবং এটা 50-50 করা হয়েছে দেখুন শাড়িটা এগুলো কিন্তু অনলি ফর ডাই ওয়াশ বাহ ডাই ওয়াশই করতে হবে শাড়ি যেহেতু পেইন্টিং এর উপরে পেইন্টিং এর উপর হ্যাঁ হ্যাঁ একদম ক্যানভাসের মতো ক্যানভাসের মতো শাড়ি ওয়ান পিস শাড়ি এগুলো দামটাও বলে দিচ্ছি দামটা ভীষণ রিজনেবল 1750 আফটার ডিসকাউন্ট 1050 ওনলি মানে 1000 টাকার মধ্যে কি অসাধারণ শাড়ির কালেকশন না হ্যাঁ এবার আরেকটা ঢাকাই আসছে এটা হচ্ছে করাতের ডিজাইন হুম করাতের ডিজাইন তো করাতের ডিজাইন তো ভীষণ ডিমান্ড প্রচন্ড ডিমান্ড রয়েছে অনেকেই ফুল পাতা চাইছে চাইছে না আবার তাদের জন্য হ্যাঁ তারা যারা ভাবছেন যে অন্য রকম ডিজাইন তাদের জন্য দেখুন আঁচলটা দেখাই অরেঞ্জ গ্রিন ইয়েলো কালারের আঁচলটা গেছে এবং পুরো শাড়িটা জুড়েই কিন্তু এই মাল্টি কালারের করাতের ডিজাইনটা গেছে আর এখানেও কিন্তু টেম্পল রয়েছে দেখো এটা মানে আমরা প্রোগ্রাম করতে করতেই একটা কথা বলবো আমার এখন মনে পড়ে গেল ভুলে যাই তো খুব সবাই বলে অনুরাধা ভুলে যাচ্ছে আমার যেদিন লাইভ টেলিকাস্ট লাস্ট এপিসোড হলো এটা একটু বলা দরকার সেদিনকে আমি মানে অনেক রাত্রিরে শুয়েছি ভোর 6টা 7টা বেজে গেছে পরের দিন আমি নাইট ড্রেস মানে ছাড়তে পারিনি আমার গায়ে কাটা দিয়ে উঠছে করুণাময়ী দিদি ছিলেন আমি করুণাময়ী দিদি বলি আচ্ছা শুক্লাজি ছিলেন আরও অনেক দিদিরা এসেছিলেন আমি ওই ড্রেস পরে বসে গেছি অনুমিত বুটিক যেন আমার মানে সত্যি পায়ে লোম মানে শরীর বডিটাই মানে মানে খারাপ মানে শিহরণ হচ্ছে এত চোখে জল এসে গেছে সবাই বলছে অনুমিত বুটিক না এটা আমাদের একটা সংসার এটা সত্যি কথা আমার এত মানে আনন্দ হয়েছে হয়তো আমি টাকা ইনকামের থেকে এত বড় পেলাম অনুরাধা ড্রেস চেঞ্জ করেনি ওই অবস্থায় বসে পড়েছি আমি চুল ওই অবস্থায় বাঁধা এবং চলে এসেছে সবাই দিতে সবাই এসেছে সবাই তো আমার দিদি একদম সবাই ভালোবাসছে না বলছে তোমার তো জানি তোমার কি অবস্থা চলছে সেটা তো আমরাও দেখতে পাই যে মানে ওরা বলছে আমাদের এটা নিজস্ব বাড়ি হয়ে গেছে এটা শুনে মনে হলো পছন্দ হলেই সোজা অ্যাড্রেস তো জানেন একদম চলে আসুন আর অনুরাধার সাথে গল্প করে শাড়ি গুছিয়ে পছন্দ করে নিয়ে একদম বাড়িতে হাসতে হাসতে ফিরুন তাই তো সবাই আমি সবাইকে আর এই শাড়িটার দামটা বলে দিই 3350 আফটার ডিসকাউন্ট 2010 করাতে ঢাকাই শাড়ি খুব সুন্দর মমতা দি এসেছিল মমতা দি আবার বলবে যে আমার নামটা করলে না সেও তো চুমু খেতে খেতে চলে গেল তারপর শুক্লা দিও বলো ঠিক আছে ড্রেস চেঞ্জ না করেই আমরা বসে যাই অনুমিতে অনুরাধার কাছে এটা তোমার ব্যাঙ্গালোর সিল্কের উপর একটা ব্লু দেখালাম এটা স্কাই কাঁথা স্টিচ একদম একটু ভরাট কাঁথা স্টিচ ভরাট কাঁথা স্টিচ দুর্দান্ত এটা কিন্তু কি প্লাই মানে ব্যাঙ্গালোরও কিন্তু মানে ট্রিপল থ্রেডিং থাকে আচ্ছা এটা মানে ডাবল থ্রেড না আরো আরো ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি ট্রিপল থ্রেডের ব্যাঙ্গালোর সিল্ক মানে তো দেখো কাতানের মতো দেখো ফলটা লাগছে মানে আমি কাতান সিল্ক এই দামটা একটু বলে দিই এটা দাম কিন্তু 13860 আফটার ডিসকাউন্ট 8360 কারণ ওই ট্রিপল থ্রেড ব্যাঙ্গালোর সিল্ক যেহেতু হচ্ছে ওয়াও এটা কি শাড়ি বের করছে এটা তোমার স্বর্ণলতা দেখে তো মানে সত্যি দুর্দান্ত 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 এই শাড়িটা তো এক কথায় পছন্দ হবে সবার সবারই শাড়িটা দুর্দান্ত কালার অসাধারণ একটা শাড়ি এই শাড়িটা সম্বন্ধে সত্যি বেশি কিছু বলার নেই বলার নেই এটা আমি স্বর্ণলতা জানি রং এবং ব্রোঞ্জ কালার এই শাড়ি দুর্দান্ত স্পেশালিটি হচ্ছে এগুলো কিছু বলতে হয় না হ্যাঁ হ্যাঁ এবং এর রংটা রংটা এত সুন্দর কালার সবাইকে ব্রাইট লাগবে এবং এটার দাম হচ্ছে 3700 আফটার ডিসকাউন্ট 2220 মানে 2220 টাকা হিসেবে শাড়িটা খুবই রিজনেবল মানে বিয়ে বাড়ি থেকে পার্টি থেকে পূজো থেকে সব রকম অকেশনে পরা যেতে পারে দেখো এই টাকাইটা দেখো মানে কালোর মধ্যে গোলাপি মানে ব্ল্যাক এর মধ্যে পিঙ্ক আর কালোর সাথে তো যে কোনো কম্বিনেশন ভালো লাগে একটা ব্ল্যাক গ্রিন দেখালাম নরম একটা ঢাকাই শাড়ি একদম চটকা মানে আমি দেখে দিলাম ক্রাস মানে বোঝা হ্যাঁ এক্স্যাক্টলি তার মধ্যে দেখুন এটা কি সুন্দর কাজ এবং এক ফেরতা করলে কিন্তু আরো হালকা পুরো মনে হবে মাসলিন পরে আছে একটা এত নরম আমি কেন দিতে চাইছি ঢাকাই গুলো পুরো মনে হবে মাসলিন পরে এটা দাম হচ্ছে 4300 আফটার ডিসকাউন্ট 2580 কারণ সবাই মানে যখন 2000 টাকার মধ্যে একটা সফট ঢাকাই পাওয়া যাচ্ছে এটা মাসলিন আর হচ্ছে রেশম দুটো মিক্স করে করা হয়েছে যেমন ঢাকাইতে হয় হালকা একদম হালকা এক কালারের শাড়ি
এবং ব্রোঞ্জ কালারের একটা পার ইউজ হয়েছে, ছোট ছোট বুটি গেছে শাড়িটায়। দামটা বলে দিই, দামটা হচ্ছে 5200 আফটার ডিসকাউন্ট 3120। আচ্ছা, এই এত কম দামে যে শাড়িগুলো এরা পাচ্ছে, মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে? সম্ভব হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি আমার সাথে অনেক অনুমিস বুটিকের সঙ্গে অনেক কারিগর তাঁতি লেবার জড়িয়ে গেছে। এই যে পুজোর সময় এই যে আপনারা নিচ্ছেন শাড়িগুলো, ওরাও চাইছে মাস একটা বেরিয়ে যাক লেস প্রফিটে। হ্যাঁ, তারপরে কি লেস প্রফিটে থেকে তার থেকে বড় ব্যাপার, পুজোর সময় সবাই আনন্দে কাটালো। এক্স্যাক্টলি, মানে সব রকমের দামি ঈদের সময়, ঈদের সময় আমি ডিসকাউন্ট দিয়েছিলাম। ঈদের যারা রয়েছে আমার মুসলিম ভাইরা, তারা কিন্তু কেউ দুঃখ পায়নি, সবাই আনন্দ পেয়েছে। এবার আমাদের যারা হিন্দু ভাইরা রয়েছে, আমার যারা হিন্দু তাঁতিরা রয়েছে, তাদেরকেও আমি দুঃখ দেওয়ার চেষ্টা করলাম, মানে তাদেরকে সুখে শান্তিতে যতটুকু পারি দেরি না করে এবার কিন্তু চলে আসতে হবে সোজা অনুমিস বুটিক কাকুরগাছিতে। তার কারণ এখন তো হাতে সময় ভীষণ কম, ডেলিভারিটা দিতে খুব অসুবিধা হবে, সেই জন্য স্ক্রিনে অ্যাড্রেস যাচ্ছে, দিদিও বলে দিচ্ছে। আমি বলে দিচ্ছি অ্যাড্রেসটা, 9809386889331751। আমাদের অ্যাড্রেসটা লিখে নিন, 175W/2 মানিকতলা মেন রোড কাকুরগাছি কলকাতা 54। আর একটা হচ্ছে টুয়ার্স বাইপাস যাওয়ার রাস্তার উপরে স্বপ্নার বাগান পাড়ার নাম, আর ল্যান্ডমার্ক হচ্ছে ঘোষ সুইটস, নিউ ঘোষ সুইটস। আসার আগে কিন্তু আপনারা অতি অবশ্যই ফোন করবেন। আমাদের 4 তারিখে কিন্তু নারী সেবা সংঘতে প্রোগ্রাম হয়ে গেছে, সেহেতু আমরা এখন প্রতিষ্ঠানেতেই থাকবো, আপনারা আসবেন যখন একটু ফোন করে নেবেন। আর আপনারা কিন্তু হোলসেলে কিন্তু যারা করতে চাইছেন তারা এখন থেকেই যোগাযোগ করুন। অনুমিস বুটিকের কিন্তু একটাই প্রতিষ্ঠান কাকুরগাছিতে, তার কোনো শাখা পোশাকা কিছু নেই সেটা। আর অনুরাধা লাইরি সবসময় কিন্তু আপনাদের কাছে আছে, আপনারা ফোন করলে সহযোগিতা করবে, আপনারা বিজনেস করলে হেল্প করবে, আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কিন্তু নোটিফিকেশান কন্টিনিউ যাবে, কখন কী প্রোগ্রাম কখন কী চলবে সেটা আপনারা জানতে পারবেন। পুজো কাটুক সবার আনন্দে, প্রচুর কেনাকাটা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, খুব শিগগিরই আবার দেখা হচ্ছে অনুমিস বুটিকের প্রোগ্রাম নিয়ে। আর পুজোতে মানে সবাইকে আরেকটাও বলে দিই, খুব আনন্দে কাটুক, মানে এত অসুবিধা, এত ঝড়, মানে এত বন্যা, এত কিছু হচ্ছে, আমাদের পশ্চিমবাংলার মানুষরা খুব আনন্দে তাদের সন্তানকে নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা কাটান, সুস্থভাবে নিরাপদে কাটান। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে, নোটিফিকেশনটা ফলো রাখবেন আপনার মোবাইলে।